তো ভিউস আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবে না। সো গাইস, আমরা কিন্তু প্রত্যেকেই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করি এবং এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের সবথেকে একটি বড় সমস্যা হলো মোবাইল ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে হয়ে যায় যখন আমরা মোবাইল ফোনের মধ্যে ফুল চার্জ দিয়ে মোবাইল ফোনটি রেখে দিই এবং মোবাইল ফোনটি ব্যবহার না করলেও কিন্তু মোবাইল ফোনের চার্জ কিন্তু আস্তে আস্তে কমতেই থাকে, যেমন 5%, 10%, 15%, 20% এরকম আস্তে আস্তে কমতেই থাকে। এবং দেখবেন যে কিন্তু আমরা যখন মোবাইল ফোনটি অল্প ব্যবহার করি, যেমন ইউটিউবে ভিডিও দেখি, গান শুনি বা ইনকামিং কল করি বা গেম খেলি, তখন দেখবেন যে কিন্তু মোবাইল ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যায়। আমরা মোবাইল ফোনটি ভালো করে ব্যবহার করতে পারি না। আমরা কিন্তু ডেইলি কিন্তু অনেকবার মোবাইল ফোনটি চার্জে বসিয়ে থাকি, 3-4 বার বা এর বেশিও কিন্তু মোবাইল ফোনেরটিকে চার্জে বসিয়ে রাখি। আমাদেরকে মোবাইল ফোনটি বারবার চার্জে বসাতে হয়। তো মোবাইল ফোনের চার্জ কেন দ্রুত ফুরিয়ে যায় বা এর সমাধান কী, যেখানে আপনি মোবাইল ফোনটিকে একবার চার্জ দিয়েই অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন? তো আজকের এই ভিডিওতে আমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, যে সেটিংস যদি আপনি মোবাইল ফোনের মধ্যে করে রাখেন তাহলে কিন্তু আপনি একবার চার্জ দিয়েই কিন্তু আপনার মোবাইল ফোনটিকে টানা অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন, আপনি অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আমি মনে করি সেটিংসগুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কী সেই সেটিংসগুলো, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে মোবাইল ফোনের মধ্যে কোন কোন সেটিংস করার পর মোবাইল ফোনটি একটানা আপনি অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন একবার চার্জ দিয়েই। সো গাইস, এখন আপনি মোবাইল ফোনের সেটিংসে আসবেন, আসার পর এখন আপনি নিচে আসবেন, তাহলে আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন যে ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিংসে আসবেন, সেটিংসে আসার পর এক নম্বর সেটিংসটি করার জন্য এখানে একটি অপশান পেয়ে যাবেন যে টার্ন অফ মোবাইল ডেটা হোয়েন ডিভাইস ইজ লকড, অর্থাৎ মোবাইল ফোনের ডেটা যখন অন থাকবে তখন দেখবেন যে কিন্তু আমরা হয়তো মোবাইল ফোনই রেখে দিই বা রাত্রেবেলা কিন্তু মোবাইল ফোনের ডেটা অন করেই আমরা ঘুমিয়ে পড়ি, সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোনের ডেটা কিন্তু সারাটা অন থাকেই, যার ফলে মোবাইল ফোনের চার্জ কিন্তু অটোমেটিক ফুরিয়ে যায় প্লাস এমবিও ফুরিয়ে যায়। আপনি এই অপশানটির মাধ্যমে কিন্তু অটোমেটিক ডেটা বন্ধ করতে পারবেন। এখন আপনি এই অপশানে ক্লিক করবেন, তারপর এখান থেকে একটা টাইম দিয়ে দিবেন, যেমন 5 মিনিট, 10 মিনিট, 30 মিনিট। তো এখন আমি এখান থেকে 5 মিনিট দিয়ে দিলাম, তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু 5 মিনিট পর কিন্তু মোবাইল ফোনের ডেটা বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনি দুই দিক থেকে সুবিধা পাবেন, একদিক থেকে এমবি নষ্ট হবে না, দুই দিক থেকে ব্যাটারি চার্জ খরচ হবে না। এটি হলো এক নম্বর সেটিংস। এখন আমি দুই নম্বর সেটিংস দেখাবো, তার জন্য এখানে একটি অপশান পেয়ে যাবেন যে ক্লিয়ার কেস হোয়েন ডিভাইস ইজ লকড, অর্থাৎ দেখবেন যে আমরা কিন্তু মোবাইল ফোনের মধ্যে একসাথে অনেক অ্যাপস ব্যবহার করি, 5টা, 6টা, 7টা, 8টা, 10টা এরকম অ্যাপস ব্যবহার করি এবং দেখবেন যে কিন্তু অ্যাপসগুলো ব্যবহার করার পর হয়তো আমরা মোবাইল ফোনটি রেখে দিই এবং ওই সমস্ত অ্যাপগুলো কিন্তু মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে রান করে, সেক্ষেত্রে কিন্তু চার্জ কিন্তু অটোমেটিক দ্রুত ফুরিয়ে যায়। আপনি এই অপশানটির মাধ্যমে কিন্তু চার্জ সেভ রাখতে পারবেন। এখন আপনি এই অপশানে ক্লিক করবেন, তারপর এখন আপনি একইভাবে এখানে একটা টাইম দিয়ে দিবেন, এখান থেকে 5 মিনিট দিয়ে দিলাম, তাহলে কিন্তু 5 মিনিট পর কিন্তু সমস্ত অ্যাপগুলো কখনই মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ডে রান করবে না, সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোনের চার্জ কখনই ফুরিয়ে যাবে না। সো গাইস, সেটি হলো দুই নম্বর সেটিংস। এখন আমি তিন নম্বর সেটিংস দেখাবো, তার জন্য নিচে একটি অপশান পেয়ে যাবেন যে অ্যাপ ব্যাটারি সেভার, এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু মোবাইল ফোনের সমস্ত অ্যাপগুলো শো করবে। সো গাইস, দেখবেন যে কিন্তু আমাদের প্রত্যেকের মোবাইল ফোনের মধ্যে কিন্তু অনেক অ্যাপস থাকে, হয়তো আমরা সমস্ত অ্যাপগুলো ব্যবহার করি না, হয়তো দুই একটা অ্যাপস ভালো করে ব্যবহার করি বাট বাড়তি অপ্রয়োজনীয় অ্যাপসগুলো ব্যবহার করি না, সেক্ষেত্রে কিন্তু সমস্ত অ্যাপগুলো চার্জ খুব ব্যবহার করে। তো এখন আপনি চাইলে কিন্তু সমস্ত অ্যাপগুলোর ব্যাটারি চার্জ সেভ রাখতে পারবেন। এখন আপনি কোনো একটি অ্যাপসে ক্লিক করবেন, যে অ্যাপসটি আপনি খুব ব্যবহার করেন না বা খুবই কম ব্যবহার করেন, সেই অ্যাপসে ক্লিক করবেন, তারপর এখানে একটি অপশান পেয়ে যাবেন যে রেস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি। এখন আপনি এই অপশানে সিলেক্ট করবেন, তারপর ওকে করবেন, তাহলে কিন্তু এই অ্যাপটি কখনই মোবাইল ফোনের ব্যাটারি ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, এইভাবে আপনি এই সমস্ত অপশানগুলো মানে অন করবেন, প্রত্যেকটি অ্যাপসের এই অপশানটিকে অন করে দেবেন, তাহলে কিন্তু ওই অ্যাপটি কখনই মোবাইল ফোনের ব্যাটারি ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, এইভাবে আপনি করবেন। এটি হলো তিন নম্বর সেটিংস। এখন আমি এখান থেকে 4 নম্বর সেটিংস দেখাবো। সো গাইস, 4 নম্বর সেটিংসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি এখান থেকে বেরিয়ে আসবেন, বেরিয়ে আসার পর এখানে একটি অপশান দেখতে পারবেন যে ব্যাটারি সেভার। দেখুন, এই অপশানটির মাধ্যমে কিন্তু আপনি অনেকক্ষণ মোবাইল ফোনটি ব্যবহার করতে পারবেন। দেখুন, আমার মোবাইল ফোনে কিন্তু এই মুহূর্তে 90%-এর বেশি চার্জ রয়েছে এবং এই চার্জে কিন্তু আমি মোবাইল ফোনটি একটানা এত ঘন্টা 1 মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারবো। এবং আপনি যদি এখান থেকে ব্যাটারি সেভার এই অপশানটি অন করে দেন, তাহলে কিন্তু আপনি আরও 8 থেকে 9 ঘন্টা মোবাইল ফোনটি ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র একটি সেটিংস অন করলেই কিন্তু আপনি আরও 8 থেকে 9 ঘন্টা মোবাইল ফোনটি ব্যবহার করতে পারবেন। এটি কিন্তু খুবই একটা দারুণ সেটিংস। সো গাইস, এটি হলো 4 নম্বর সেটিংস। এখন আমি 5 নম্বর সেটিংস দেখাবো। সো গাইস, 5 নম্বর
সেটিংসটি কিন্তু আরও অনেকটাই গুরুত্বপূর্ণ। যেমন এখানে রয়েছে আল্ট্রা ব্যাটারি সেভার, দেখুন আপনার মোবাইল ফোনে যখন খুবই কম চার্জ থাকবে, যেমন 5% 10% অথবা 20%, তখন আপনি এই অপশানটি অন করলে কিন্তু আপনি ওই চার্জে, ওই সামান্য চার্জে কিন্তু আপনি মোবাইল ফোনটি টানা অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। যখন আপনি কোথাও বেড়াতে যাবেন তখন আপনি এই অপশানটি অন করে দেবেন, তাহলে কিন্তু আপনি অল্প চার্জেই মোবাইল ফোনটি টানা অনেকক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। সো গাইস, সেটি হলো 5 নম্বর সেটিংস। এখন আমি 6 নম্বর সেটিংস দেখব। তার জন্য এখন আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে এখন আপনি এখান থেকে এখানে একটি অপশান পেয়ে যাবেন যে অ্যাডিশনাল সেটিংস। এখন আপনি অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি নিচে আসবেন, তাহলে এখানে একটি অপশান পেয়ে যাবেন যে ডেভেলপার অপশান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি আস্তে আস্তে নিচে আসবেন এখান থেকে, ঠিক আছে? তো এখন আমি এখান থেকে আস্তে আস্তে নিচে আসছি। তো আসার পরে এখন আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন, এখন আমি দেখাচ্ছি যে কোন অপশানটি। তো এখন আপনি এখান থেকে আস্তে আস্তে নিচে আসবেন। তো এখন আমি এখান থেকে নিচে আসছি। আসার পরে এখানে একটি অপশান পেয়ে যাবেন যে ডু নট কিপ অ্যাক্টিভিটিস। এখন আপনি অবশ্যই মোবাইল ফোনের মধ্যে ডু নট কিপ অ্যাক্টিভিটিস এই অপশানটি অন করে দেবেন, তাহলে কিন্তু মোবাইল ফোনের চার্জ কিন্তু অনেকটাই পরিমাণে সেভ থাকবে। আপনি অবশ্যই অপশানটি অন করে দেবেন। সো গাইস, এটি হলো 6 নম্বর সেটিংস। এখন আমি 7 নম্বর সেটিংস দেখাবো। তার জন্য এখানে একটি অপশান পেয়ে যাবেন যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো এখন আপনি ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে স্ট্যান্ডার্ড লিমিট সিলেক্ট করা থাকবে। এখন আপনার মোবাইল ফোনের চার্জ যদি খুব দ্রুত ফুরিয়ে যায়, তাহলে আপনি অবশ্যই এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস সিলেক্ট করবেন, তাহলে কিন্তু মোবাইল ফোনের চার্জ কিন্তু অনেকটাই পরিমাণে সেভ থাকবে। অর্থাৎ মোবাইল ফোনের কোন অ্যাপস কিন্তু মোবাইল ফোনের ব্যাটারি চার্জ ব্যবহার করতে পারবে না, যখন আপনি ব্যবহার করবেন তখন ব্যবহার করবে, শুধুমাত্র যখন আপনি অ্যাপ থেকে বেরিয়ে আসবেন তখন কিন্তু ওই অ্যাপটি কখনোই মোবাইল ফোনের চার্জ ব্যবহার করতে পারবে না। তার জন্য এখন আপনি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস সিলেক্ট করবেন, তাহলে কিন্তু মোবাইল ফোনের ব্যাটারি চার্জ কিন্তু অনেকটাই পরিমাণে সেভ থাকবে। সো গাইস, এটি হলো 7 নম্বর সেটিংস। এখন আমি 8 নম্বর সেটিংস দেখাবো। দেখুন, আমরা কিন্তু প্রত্যেকেই মোবাইল ফোনের মধ্যে অনেক অ্যাপস রেখে দিই। আমরা হয়তো মোবাইল ফোনের মধ্যে সমস্ত অ্যাপস ব্যবহার করি না, হয়তো বেশ কয়েকটি অ্যাপস প্রত্যেক দিন ব্যবহার করি, বাট আলতু ফালতু অ্যাপসগুলো ব্যবহার করি না, তারপরে কিন্তু মোবাইল ফোনের মধ্যে রেখে দিই। তো আপনি অবশ্যই মোবাইল ফোনের মধ্যে কখনোই অপ্রয়োজনীয় অ্যাপস রাখবেন না। যে সমস্ত অ্যাপস আপনি ব্যবহার করেন না সেগুলো আপনি রাখবেন না, সেই সমস্ত অ্যাপগুলো আপনি মোবাইল ফোন থেকে আনইনস্টল করবেন, তাহলে কিন্তু মোবাইল ফোনটি একদম ফ্রেশ থাকবে, মোবাইল ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যাবে না। এটি আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে মোবাইল ফোনে আলতু ফালতু অ্যাপস আছে কিনা, যদি থাকে তাহলে আপনি ডিলিট করবেন, ঠিক আছে? সো গাইস, এটি হলো 8 নম্বর সেটিংস। এখন আমি 9 নম্বর সেটিংস দেখাবো। সো গাইস, 9 নম্বর সেটিংসটি হলো, দেখুন আপনি হয়তো মোবাইল ফোনের ব্রাইটনেস সবসময় ফুল রেখে দেন, আপনি কখনোই মোবাইল ফোনের ব্রাইটনেস ফুল রেখে দেবেন না, ঠিক আছে? আপনি মোবাইল ফোনের ব্রাইটনেস সবসময় কমিয়ে রাখবেন, যতটা পারেন কমিয়ে রাখবেন, তাহলে কিন্তু চার্জ কিন্তু অনেকটাই পরিমাণে সেভ থাকবে, ঠিক আছে? সো গাইস, এখন আমি 10 নম্বর সেটিংসটি হলো, 10 নম্বর সেটিংসটি হলো, দেখুন আমাদের প্রত্যেকের মোবাইল ফোনের নোটিফিকেশন বারের মধ্যে কিন্তু অনেক অপশান থাকে, অনেক ইন্টারনেট কানেকশন থাকে, যেমন মোবাইল ডেটা, ওয়াইফাই, হটস্পট, ব্লুটুথ, লোকেশন, জিপিএস, এগুলো থাকে, ঠিক আছে? আমরা হয়তো এগুলো প্রায় সময় অন করে রেখে দিই, এগুলো ব্যবহার না করলে হয়তো আপনি মোবাইল ফোন এগুলো অন করে রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোনের মধ্যে কিন্তু একটা কানেকশন থাকে ইন্টারনেটের, সেক্ষেত্রে কিন্তু চার্জ কিন্তু অটোমেটিক ফুরিয়ে যায়। আপনি এগুলো কখনোই অন করে রাখবেন না, যদি দরকার হয় তাহলে আপনি অন করবেন, তাহলে আপনি বাড়তি সময় কিন্তু এগুলো অন করে রাখবেন না, ঠিক আছে? তো আশা করি আজকের এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।